আসলে আজকে একটা সমস্যার মধ্যে পড়া গেছে, কারণ এমন একটা কনভোকেশনে আসলাম যাদেরকে সার্টিফিকেট দিচ্ছি তাদের চেহারা কিছুই দেখছি না, একেবারে অন্ধকার। আসলে কোনো বক্তা যদি বক্তৃতা দেয়, অডিয়েন্সের চেহারা দেখা বোঝা যায় তার বক্তব্যটা তারা গ্রহণ করছে না রিজেক্ট করছে। এখানে কিছু বোঝার উপায় নাই, কিছুই আমি দেখি না। আর আমাদের এখানে এত বেশি ফ্লাড লাইট দেওয়া হয়েছে, মনে হয় আমাদেরকে একটু বেশি বেশি দেখা যায়। এটা হলো আলো আর আধারের একটা খেলা। এই অবস্থা, বিষয়টা হলো আমি এই লেখা লিখিত বক্তব্য তো একটা আনছি, এটা প্রায় শেষই হয়ে গেছে আর সামান্য রয়েছে। এর বারে বাইরেও আমি কিছু বলতে চাই। আমার নিজের কাছে অবাক লাগে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 1961 সালে আমি মেট্রিক পাস করছি এবং মেট্রিক থার্ড ডিভিশন। আর আইএ পাস করছি, এটা তো এক সাবজেক্ট অর্থাৎ লজিকে রেফার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, তখন ভর্তি তো দূরে করতে, ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হলো না। বন্ধু বান্ধব অনেকে তো ভর্তি হলো, আর ছাত্র রাজনীতির সঙ্গে তো ওই সময় তো আমি যুক্ত। তখন যখন এখানে ভর্তি হইতে পারলাম না, বাধ্য হয়ে আবার নিজ জেলা দয়াল গুরু কৃপায় গুরুদয়াল কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেলাম। তবে 61 সালে আয়ু বৃদ্ধি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করতাম, যার জন্য প্রায়ই ঢাকা আসতে হতো, আসতাম এবং বিভিন্ন হলে রাত্রিও যাপন করতাম। এমন কোনো হল নাই তখনকার যা ছিল যেটা যে হলের মধ্যে ঢুকি নাই বা থাকি নাই, অবশ্য রুকে হলে ঢুকি নাই থাকিও নাই, ওই সুযোগ ছিল না। তবে রুকে হলের আশেপাশে ঘোরাঘুরি করছে কম না। বন্ধু বান্ধব যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা তো তখন গল্প করে যে মানে কনভোকেশন, এই কনভোকেশনে তারা যে এই কনভোকেশন ক্যাপ এবং গাউন এগুলি, তা আমরা তখন কলেজে পড়লো সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, কিন্তু যারা অনার্স মাস্টার্স পড়ত কনভোকেশনে তাদেরকে ডাকা হতো। সুতরাং আমাদের এই ধরনের কনভোকেশনে ক্যাপ বা গাউন পরার কোনো সুযোগ ছিল না। মনে খুব খায়ের ছিল এই কাজটা পারতেছি না, কিন্তু আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না, যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলর হয়ে আসছি। আর শুধু এই এই ইউনিভার্সিটি না, যতগুলি বাংলাদেশের যতগুলি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সবগুলিরই চ্যান্সেলর। এই চ্যান্সেলর হিসাবে প্রায় জায়গাতে আমার সমাবর্তনে যেতে হয়। এখন এই দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা এই ক্যাপ আর সিনথেটিক কাপড়ের গাউন লাগায় বৈশা থাকা বড় কঠিন, কারণ এই সিনথেটিক কাপড়ের ভিতরে কোনো বাতাসই ঢুকতে পারে না, আর গরম যদি যখন থাকে তখন তো অবস্থা কাহিল। আমি আমাদের সম্মানিত ভিসি সাহেবকে অনুরোধ করছিলাম যে আপনাদের কনভোকেশনগুলো যে শীতকালের দিকে হয় তা একটু সুবিধা হয়, কারণ আজকে আমি এই যে অন্ধকার, যদি এটা আজকে যেহেতু উপরে ত্রিপাল দেওয়া হয়েছে, ত্রিপাল দেওয়ার কারণ হলো কি, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, লন্ড বন্ড হয়ে যাবে, এটা প্রিকশন হিসাবে ত্রিপাল দেওয়া হয়েছে। যদি এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি হতো তাহলে এই ত্রিপাল দেওয়া হতো না, ত্রিপাল না দিলে এই অন্ধকার অবস্থাটা সৃষ্টি হতো না, তাহলে মোটামুটি চেহারা কিছু দেখা যাইতো। সুতরাং ভবিষ্যতে
বিসি মহোদয়কে আমি অনুরোধ করব কনভোকেশনগুলো যেন মোটামুটি শীতকালের দিকে যখন বৃষ্টি বাদলার কোনো সম্ভাবনা থাকবে না ওই সময় করার জন্য। আমি ছাত্র রাজনীতি করছি এবং একটা তদানীন্তন কৃষকগঞ্জ মহকুমার একটা ছাত্র রাজ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবেও আমি কাজ করেছি এবং গুরুদয়াল কলেজে আমি বিপি জিএস ছিলাম নির্বাচিত। তখন ছাত্রদেরকে আমরা এমনভাবে চলছি, তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছি যাতে এই বিপিতে দাঁড়ালে জিএসে দাঁড়ালে যাতে আমার ভোট দেয়। আর ভালো ভালো ছাত্র যারা মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইছে বা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করছে এদেরকে রিকোয়েস্ট করতাম যে আমাদের দলে করা, তারা একটু রাজনীতি থেকে একটু দূরে থাকতে চা। তখন তাকে দুর্বল করার সময় মনে খবর রাখছি, ধরনের সময় খবর পেলাম একজন ফার্স্ট ডিভিশন মেট্রিক পাস হচ্ছে, লজিং থাকে, সে জ্বরে আক্রান্ত, তার জন্য ডাব কলা আনা রস মানারস নিয়ে দেখতাম গেছি। অর্থাৎ তাকে দুর্বল করা যাতে আমার দলের সঙ্গে সম্পৃক্ত হয়। এইভাবে সাধারণ ছেলেদেরকে, তারা যখন সাধারণ ছেলেরা যখন কলেজে ভর্তি হওয়ার জন্য আসতো তখন তাদের ফর্ম পর্যন্ত পরীক্ষা মানে ভর্তি ফর্মগুলি ফিল আপ করে দিছি, প্রথম প্রথম তারা বুঝতো না, নিজেরা এসে ফর্ম ফিল আপ করে দিছি। এইভাবে সাধারণ ছেলেদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি যাতে তারা আমাকে ভালোবাসে, আমার সংগঠন করে আমাকে ভোট দাঁড়ালে ভোটে দেয়, আমার প্যানেলকে ভোট দেয়, এই ধরনেরভাবে চেষ্টা করছি। কিন্তু এখন কি হয়েছে বুঝি না, এখন নিজের কথার কি বলবো, মানে সব কাজ একটা অগ্রিম করে ফেলছি, তো মেট্রিক পাস ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই ইনশাল্লাহ বিয়া কাম করে নিয়েছি, বিয়ে করে ফেলছি। এখন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র সংগঠনের শুনি ছাত্র নেতাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বড় বড় পদে যারা আছে তারা বয়সটাকে 45 থেকে 50, মানে 45 থেকে 50 যদি হয় তাদের বয়স যারা ছাত্র নেতা, তাহলে আমি তো 20 বছর বয়সে বিয়ে করছিলাম না, আমি আর্লি করছি, তবে মানে 25-26 বছর তো মোটামুটি একটা বিয়ার বয়স বলা যায়। তো 25 বছর বয়সে যদি একটা লোক বিয়া করে তো 50 বছর হলে তো তার একটা ছেলে 21-22 বছরের একটা ছেলে তারই থাকবে, ওই ছেলেই তো ইউনিভার্সিটিতে পড়ার কথা। এখন কি বাপ পুত মিললে একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়বো নাকি, বাপ নেতা আর ছেলে হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা তো হতে পারে না। এই যে তারা যাতে ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট যারা সত্যিকারভাবে যারা ছাত্র তারা যাতে ছাত্র নেতৃত্বে থাকে, আর একটা 45-50 বছর বয়সের একটা ব্যক্তি যদি এখানে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয় তাহলে এই ইউনিভার্সিটির 20-22-23-24 বছরের ছেলেমেয়েরা যারা আছে তাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্টটা কী করে হতে পারে এটা তো আমি বুঝি না। সুতরাং ঢাকা ইউনিভার্সিটি যে ডাকসু নির্বাচন ইজ এ মাস্ট, এই ডাকসু নির্বাচন করা দরকার। ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে। অবশ্য কেউ কেউ এ কথা বলতে পারেন যে 20-25 বছর বিয়া না করা, যেমন আমাদের 2 বছর আগে আমাদের মাননীয় রেলমন্ত্রী বিয়া করছে 65 বছর বয়সে, আবার কেউ যদি ওই এক্সাম্পল দেয় যে রেলমন্ত্রী তো 65 বছর বয়সে বিয়া করছে, এটাও ঠিক, এইটা খুবই রেয়ার কেস। এখন সব কিছু সময়টা সময়ে ভালো, অসময়ে কোনো জিনিসই ভালো হতে পারে না। এমনকি আমাদের যে মৌসুমি ফল, যেমন আমাদের এখানে বলে যে 12 মাস কাঁঠাল, এটাও আছে, কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে কাঁঠাল, এই কাঁঠাল যে মজা লাগে, কাতি মাস অগ্রহায়ণ মাস আশ্বিন মাসের কাঁঠাল সে মজা লাগে না, এটাও মনে রাখতে হবে।
সুতরাং আমার অবশ্যই ইতিহাস সবই অন্যরকম। 61 সালে মেট্রিক পাস করলে 65 সালে বিএ পাস করার কথা ছিল, এই বিএ পাস করলাম 68 সালে, 69 সালে, অর্থাৎ 4 বছরের জায়গায় প্রায় 8 বছরের লাগা গেল। বলতে পারেন এত ছাত্র খারাপ ছিলাম এটা ঠিকই, পাশাপাশি শুধু ছাত্র খারাপ ছিলাম এই কথা বললো ঠিক হবে না, কারণ 2 বার পরীক্ষা দিতে পারি নাই, পরীক্ষার সময় জেলে বন্দি থাকতে হইয়াছে। এটারও একটা কাহিনী আছে, যখন নাকি বিএ পাস করতেও পারি না, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে গেল একই কথা যে বিএ পাস কবে হইব, কী ব্যাপারটা বা এই উত্তর দিতে দিতে আর ভালো লাগে না। পরে একটা চিন্তা করে ভাবলাম যে তখন আইয়ুব খান মুনায়েম খানের বিরুদ্ধে আন্দোলন করতেছি, আন্দোলন তুঙ্গে। পরে এক জনসভার মধ্যে কিশোরগঞ্জ বিরাট জনসভা স্টেডিয়ামে, সেখানে বক্তৃতার মধ্যে ভাই সব ভাইয়ের আমার যতদিন পর্যন্ত স্বৈরাচার আইয়ুব খান মুনায়েম খানকে উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত আমি বিএ পাস করতে চাই না। প্রায় 70-80 হাজার জনতা ছিল মাঠের মধ্যে, সবাই করতালি দিল, যাক একটা সার্টিফিকেট পেয়ে গেলাম। এরপরে আমার আর কেউ বিএ পাস কবে হইব না এটা নিয়ে আর কেউ কথা বলে নাই। এই একটা অবস্থার মধ্যে আজকে একটু আমার গলাটা বসে গেছে কিনা, নাহলে আর কথাবার্তা আরো অনেক কিছু বলতাম, যাই হোক আর কথা বলাতে চাই না। আপনারা ভবিষ্যতে যদি আপনাদের এখানে আসার সুযোগ সৌভাগ্য হয় তাহলে কথা, আসলেই লিখিত বক্তব্য যারা ভালো ভালো কথা লিখছি, কষ্ট করে লিখছি, আমার অফিসের কর্মকর্তারাও আমাকে সহযোগিতা করছে, কিন্তু এই মনের কথা সব কিছু লেখা বড় কঠিন। আগে তো যাও আমরা মোটামুটি প্রেমপত্র লিখতাম, তখন বিভিন্ন বই টই থেকে বিভিন্ন কোটেশন টোটেশন দেখে ভালো করে একটা প্রেমের পত্র লিখতাম, আর এখন প্রেমপত্র লেখা বন্ধ হয়ে গেছে, কারণ এখন সব মেসেজ, মানে যে মেসেজ যে পাঠাই দিয়ে ওই সব কথা শেষ। আমার মনে হয় যে মানে মুহূর্তে মুহূর্তে আর প্রেমপত্র লেখা, প্রেমপত্র লেখাও কিন্তু একটা সাহিত্য, একটা আর্ট ছিল, এটা গেছে। যাই হোক আমি শেষ করে ফেলতেছি। প্রিয় গ্রাজুয়েটগণ, তোমাদের আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে তোমাদের শ্রদ্ধেয় পিতামাতা, শিক্ষক মণ্ডলী সহ সমাজ, দেশ ও জনগণের বিপুল অবদান। তোমরা তাদের কাছে ঋণী, তোমরা সমাজ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তোমাদের মেধা, প্রজ্ঞা ও কর্ম দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। সব সময় নৈতিক মূল্যবোধ, বিবেক ও দেশপ্রেম জাগ্রত রাখবে, কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করবে না। তরুণরাই জাতির কর্ণধার, ভবিষ্যতে তারাই দেশ পরিচালনা করবে। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে নিজেকে অধিক যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় সবসময় সাহসী ও উদ্যোগী হতে হবে। তোমাদের সঠিক নেতৃত্বে দেশ হবে সমৃদ্ধ, উন্নত। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে, মনে রাখতে হবে নিজেদের আত্মপরিচয়ের কথা, মাতৃতুল্য এই বিশ্ববিদ্যালয়ের কথা। অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের প্রিয় দেশটির কথা, বললে চলবে না। তোমাদের সামান্যতম নেতিবাচক কর্মকাণ্ড আমাদের বিশাল অর্জনকে ম্লান করে দিতে পারে। আর একটা কথা বলি, কর্ম উপলক্ষে তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, এ দেশ ও জনগণের কথা ভুলবে না। তোমরা বড় হও, সফল হও, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।
আসসালামু আলাইকুম।